একজন বা দুজন নয়, বিদ্যুৎপৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু মেনে নিতে পারছে না স্বজনরা। বৃহস্পতিবার দুপুরে প্রবল ঝড় বৃষ্টি হয়। এ সময় নারায়ণগঞ্জের দেওভোগ আখড়া এলাকায় রঞ্জিব সাহার বাড়ির প্রধান ফটকে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে। বৃষ্টির মধ্যে সেই ফটক স্পর্শ করা মাত্রই বিদ্যুৎপৃষ্ট হন রঞ্জিব সাহার স্ত্রী বিমলা রানী ঘোষ। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন তার দুই যা। আমার এক ছোট ভাইয়ের বউ হ্যাঁ গিয়ে দেখি ব্যাপার কি, আর দুজনে হ্যাঁ গিয়ে দরজা হ্যাঁ রয়েছে, তখন বৃষ্টি দুম নেমে লাগা এই গেটে কারেন্টে লিক ছিল, বৃষ্টির কারণে আর তিনটা গেট আসছে, যখন ধরা হয়েছে গেটটা তখন একজনকে বাঁচাইতে গিয়া আরো দুইজন ধরতে গিয়া তিনজন একসাথে নিহত হয়েছে। এখানে কাম করতে লইছে হ্যাঁ হ্যাঁ আমার জালে পড়িয়া গেছে, স্টক কইরা ওই জালায় ধরছে ওই জালে পড়ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা। এই দুর্ঘটনায় কারো গাফলতি আছে কিনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ। বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা গিয়েছে স্পষ্ট বোঝা যাচ্ছে, তারা যদি তারা আবেদন করবেন এবং আবেদন করবেন বিনা ময়না তদন্তের জন্য, এবং আমরা এটা তদন্ত অনুসন্ধান করছি, অন্য কিছু যদি না থাকে সেক্ষেত্রে আমরা এটা বিবেচিত। এদিকে চিকিৎসক বলছেন বিদ্যুৎ পৃষ্ঠে মৃত্যু কমাতে জনসচেতনতার বিকল্প নেই, আর সময় মতো আহতদের হাসপাতালে আনলে হয়তো বাঁচানো সম্ভব হতো তাদের। দরজাতে সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট হয়েছে, সেখানে হাত দিয়ে ওরা মারা গেল, একজনকে প্রথম করছে ওকে বাঁচাতে গিয়ে বাকি দুজন মারা গেল আর কি, স্পট ডেথ। আর যেটা একটা এখান থেকে ব্যাপার হচ্ছে যে বৃষ্টির দিনে কিন্তু আসলে একটু কারেন্টের ব্যাপারগুলিতে সাবধান, এগুলিতে খুব সহজে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।